নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের টেস্ট পেপার সলভ করাবো। তো দেখো, মাধ্যমিক পর্ষদের টেস্ট পেপার, এটা নতুন টেস্ট পেপার বেরিয়েছে, সবেমাত্র আমাদের হাতে পৌঁছেছে। তো দেখো, আজকে আমি পেজ নম্বর 377 নম্বর পেজের ম্যাথমেটিক্স সলভ করাবো, মানে অঙ্ক, বিটি রোড গভর্নমেন্ট হাই স্কুল ম্যাথমেটিক্স। তো দেখো, এখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো টু দ্য পয়েন্টে আমি সলভ করাবো। তো দেখো, মাধ্যমিক পর্ষদ টেস্ট পেপার বেরিয়েছে 2023 সালের, নতুন টেস্ট পেপার আজকেই বেরিয়েছে বলতে গেলে, আর আজকে আমি এটা সলভ করে দিচ্ছি। তো দেখো, রোমানের প্রশ্ন কি বলেছে, বার্ষিক আর পার্সেন্ট সরল সুদের হারে কোনো মূলধন এন বছরের মোট সুদ পিএনআর বাই 25 টাকা হলে মূলধনের পরিমাণ কত হবে? অ্যান্সার হবে, এর অ্যান্সার 4p। তো দেখো, আমি অঙ্কটা কী করে করিয়েছি সেই দিকে প্লিজ তোমরা একটু নজর দাও। তো দেখো, সুদের হার ব্র্যাকেট মতো আর সমান সমান আর পার্সেন্ট সময় টি সমান সমান এন বছর সুদ, ইন্টারেস্ট সমান সমান পিএনআর বাই 25, মূলধন পি সমান সমান ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100, টি মাল্টিপ্লাই আর। তো দেখো, ইন্টারেস্ট কত আছে, পিএনআর বাই 25 মাল্টিপ্লাই 100 বাই টি এর মান এন বসেছে এবং আর এর মান আর বসেছে। তো দেখো, এনআর এনআর কেটে দিয়েছি, কি আছে 25কে 100 দিয়ে ভাগ করলে কত হবে, 4 হবে। তার মানে আমরা দেখতে পারছি 4p এর অ্যান্সার হবে, এর অ্যান্সার 4p টাকা। তো দেখো, আমাদের পরের প্রশ্ন কি বলেছে, তো দেখো আমাদের রোমান টুয়ের প্রশ্ন বলেছে পি প্লাস কিউ সমান সমান রুট 13 ও পি মাইনাস কিউ সমান সমান রুট 5 বলে পি কিউর মান নির্ণয় করো। তো দেখো, এ বির ফর্মুলা ইউজ করা হয়েছে এখানে। তোমরা তো জানো যে এ বি সমান সমান কি আছে, এ প্লাস বি বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর এ মাইনাস বি বাই 2 এর হোল স্কোয়ার, তাই তো? তো দেখো, আমি পি কিউ সমান সমান কী করেছি, পি প্লাস কিউ বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ বাই 2 এর হোল স্কোয়ার। তো দেখো, পি প্লাস কিউর মান কত আছে, রুট 13 আছে বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউর মান কত আছে, রুট 5 আছে বাই 2 এর হোল স্কোয়ার। তো দেখো, আমি অঙ্কটা কী করে করিয়েছি, তো দেখো রুট রুট কেটে গেলে কী থাকছে, 13/4 মাইনাস রুট রুট কেটে গেলে 5/4। তো দেখো, 4 লসাগু 4x4, তো দেখো 1 থাকে, 1 এর সঙ্গে 13 গুণ করলে 13 হয়, 13 মাইনাস 5, তো দেখো 8/4। তো দেখো, 4 দুগুণী 8 2, অর্থাৎ এর অ্যান্সার হবে এ সমান সমান 2। তো দেখো, আমাদের রোমান 2 এর অ্যান্সার হবে এর অ্যান্সার সমান সমান 2। রোমান 3 তে কী বলেছে, ও কেন্দ্রীয় বৃত্তের এ বি একটি ব্যাস, শ্রীবৃত্তের উপর অবস্থিত একটি বিন্দু, কোণ ও এ সি সমান সমান 45 ডিগ্রি হলে তবে কোণ ও সি বি এর মান কত? তো দেখো, এর অ্যান্সার হবে কিন্তু 45 ডিগ্রি, ঠিক আছে? তো দেখো, এখানে আমি একটা বৃত্তস্ত ত্রিভুজ অঙ্কন করেছি যার এ বি ব্যাস, ঠিক আছে, এবং ও এ সমান সমান ও বি, আর কোণ ও এ সি সমান সমান 45 ডিগ্রি, তাহলে কোণ এ ও সি সমান সমান 90 ডিগ্রি, তাই তো? তাহলে কোণ ও সি এ সমান সমান 45 ডিগ্রি হবে, আর কোণ ও সি বি সমান সমান 90 ডিগ্রি মাইনাস ও এ সি। তো দেখো, ও এ সির মান কত, ও এ সির মান হচ্ছে 45 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি থেকে 45 ডিগ্রি বাদ দিলে কত থাকবে, এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার 45 ডিগ্রি, ঠিক আছে? তো দেখো, পরের প্রশ্ন কী বলেছে, রোমান 4 এর প্রশ্ন বলেছে 2 cos 3θ সমান সমান 1, তাহলে কী বলেছে, cos 3θ সমান সমান 1 মানে কি, 1/2, মানে 2টা ওই দিকে চলে গেল, 1/2 ভাগ হয়ে গেল, 1/2 হয়ে গেল। তো দেখো, cos কত ডিগ্রির মান, 1/2, cos 60 ডিগ্রির মান। তো দেখো, cos 3θ সমান সমান cos 60 ডিগ্রি। তো দেখো, cos বোথ সাইড থেকে কেটে দিলাম, 3θ সমান সমান 60 ডিগ্রি, থিটা সমান সমান 60 ডিগ্রি বাই 3 ভাগ করলে কত হবে, থিটা সমান সমান 20 ডিগ্রি, ঠিক আছে? অর্থাৎ আমরা দেখতে পারছি এর অ্যান্সার হবে আমাদের 20 ডিগ্রি, ওকে? তো দেখো, এর অ্যান্সার কত হবে, এর অ্যান্সার হবে থিটা সমান সমান 20 ডিগ্রি, ঠিক আছে? কী হবে এর অ্যান্সার, এর অ্যান্সার হবে 20 ডিগ্রি, ওকে? তো দেখো, এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার 20 ডিগ্রি। কী হবে, এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার 20 ডিগ্রি। তো দেখো, এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার 20 ডিগ্রি, 15 ডিগ্রি হবে না। তো আমরা ক্যালকুলেশন করে দেখলাম এর অ্যান্সার 20 ডিগ্রি, ঠিক আছে? আমাদের 5 নম্বরের প্রশ্ন কী বলেছে, তো দেখো 5 নম্বরের প্রশ্ন বলেছে, তো দেখো 5 দাগের প্রশ্ন বলেছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করলে শঙ্কুর আয়তন বৃদ্ধি পাবে, এর অ্যান্সার হবে, এর অ্যান্সার 100%।
তো দেখো আমাদের পরের প্রশ্ন কি বলেছি, একটি সংখ্যা বিভাজনের শ্রেণীগুলি 1 থেকে 10, 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40 এবং 41 থেকে 50। প্রত্যেকটি শ্রেণীর দৈর্ঘ্য এর অ্যান্সার হবে 10, কিন্তু 10-10 করে কিন্তু ডিফারেন্স আছে, এবং যেখানে আমরা দেখতে পাচ্ছি 10 থেকে 11 হয়েছে এবং 20-21 হয়েছে এবং 30-31 হয়েছে। তার মানে কি টোটাল ক্যালকুলেশন করলে আমরা দেখতে পাচ্ছি প্রতিটি শ্রেণীর দৈর্ঘ্য 10 হবে। ঠিক আছে, কি বলছি আমি, তো দেখো তোমাদের পাঁচ দাগের অঙ্কটা দেখাচ্ছি, শঙ্কুর আয়তন সমান সমান 1/3 πr² এইচ ঘন একক, শঙ্কুর ব্যাসার্ধ আর একক এবং উচ্চতা দ্বিগুণ করতে বলেছে, তাই তো? তো দেখো উচ্চতা সমান সমান 2h একক, আয়তন কি আছে 1/3 πr² এইচ ঘন একক, তো দেখো 1/3 πr² এইচ এর তো কত হয়েছে 2/3 πr² এইচ ঘন একক। তো শঙ্কুর আয়তন বৃদ্ধি পাবে কি হবে, 2/3 πr² এইচ মাইনাস 1/3 πr² এইচ বাই 1/3 πr² এইচ মাল্টি মানে ব্র্যাকেট ক্লোজ মাল্টিপ্লাই 100। তো দেখো এবার আমি 3 লসাগু করব, লসাগু করে কি হয়েছে 2πr² এইচ মাইনাস πr² এইচ বাই 3 বাই 1/3 πr² এইচ। তো দেখো πr² এইচ বাই 3 πr² এইচ বাই 3 বোথ সাইড থেকে কেটে গেছে, তো দেখো কী থাকছে 100%, অর্থাৎ এর অ্যান্সার হবে 100%। ওকে, অর্থাৎ এর অ্যান্সার হবে, এর অ্যান্সার 100%। তো দেখো রোমান সিক্সের প্রশ্ন, 1 থেকে 10, 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50, প্রত্যেকটি শ্রেণীর দৈর্ঘ্য কত আছে 10 আছে, এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 10। ওকে, পরের প্রশ্ন কি বলেছে, তো দেখো আমাদের রোমানের প্রশ্ন কি বলেছে, বার্ষিক 2r% চক্রবৃদ্ধি সুদের হারে 2p টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে। তো দেখো আমরা তো জানি ফর্মুলাটা, পি ব্র্যাকেটের মধ্যে 1 + r/100 ব্র্যাকেট ক্লোজ n, তাই তো? তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আসল 2p, তো দেখো 2p বসিয়ে দিয়েছি এবং 1 + r এর মান কত আছে 2r আছে, 2r/100 ব্র্যাকেট ক্লোজ n এর মান কি আছে, n এর মান 2 বছর আছে, তো উপরে 2 বসেছে, অর্থাৎ এর মানে এই যে শূন্যস্থান হবে 2p হবে। ঠিক আছে, তো দেখো আমাদের রোমান 2 এর প্রশ্ন কি আছে, এক্স প্রফেশনাল ওয়াই এবং এক্স প্রফেশনাল জেড, y+z সমান সমান কি, y+z প্রফেশনাল কী হবে, এক্স হবে কারণ এখানে y+z আছে এবং এক্স নেই, তার জন্য এখানে কি হবে y+z প্রফেশনাল এক্স হবে। আর রোমান 3 এর প্রশ্ন কি বলেছে, একটি বৃত্তস্থ সামান্তরিকের একটি কি কি চিত্র অ্যান্সার হবে, আয়তকার চিত্র, কি হবে আয়তকার চিত্র হবে। পরের প্রশ্ন কি বলেছে রোমান, পরের প্রশ্ন cos²θ - sin²θ সমান সমান 1/2 হলে cos²θ - sin²θ মান কত হবে, তো দেখো এর মান 1/2 হবে, কি করে হবে সেটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো দেখো এখানে আমি অঙ্কটা করেছি, 2 রোমান 1 সুদের হার, আর সমান সমান 2r%, আসল পি সমান সমান 2p টাকা, সময় এন সমান সমান 2 বছর, সমূল চক্রবৃদ্ধি সমান সমান পি ব্র্যাকেটের মধ্যে 1 + r/100, তো দেখো পি এর মান 2p বসিয়েছি, ব্র্যাকেট ক্লোজ, 1 + r এর মান 2r/100 ব্র্যাকেট ক্লোজ, স্কোয়ার এখানে টাকা। ঠিক আছে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এর অ্যান্সার হবে শূন্যস্থান হবে 2p হবে। ঠিক আছে, তো দেখো আমাদের পরের প্রশ্ন রোমান 2 এর প্রশ্নের অ্যান্সার হবে y+z প্রফেশনাল এক্স হবে। হ্যাঁ, পরের প্রশ্ন কি বলেছে, তো দেখো আমাদের রোমান 4 এর প্রশ্ন ছিল কি, cos²θ - sin²θ সমান সমান 1/2 হলে cos²θ - sin²θ এর মান কত, তো দেখো আমরা তো জানি a² - b² সমান সমান a+b × a - b, তার মানে কি আছে cos²θ² - sin²θ² তার মানে কি আছে cos²θ + sin²θ, আবার কি আছে cos²θ - sin²θ, আমরা তো জানি যে cos²+sin²=1, 1 × তো দেখো cos²-sin² সমান সমান কত আছে 1/2, এই তো উপরে বলে দিয়েছে। ঠিক আছে, তো দেখো একদম উপরে বলে দিয়েছে, তার মানে কি আছে 1 × 1/2 বসে গেছে, অর্থাৎ এর অ্যান্সার হবে 1/2। তো দেখো পরের প্রশ্ন কি বলেছে রোমান 5 এর প্রশ্নের অ্যান্সার হবে ax হবে। ঠিক আছে, এটা তো তোমাদের বইয়ের প্রশ্ন, তো দেখো আমাদের 5 নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে ax। ঠিক আছে, তোমরা তো জানো এটা কিন্তু বইয়ের প্রশ্ন আছে, খুব ইজি, প্রচুর পরীক্ষায় দেয় এটা। ঠিক আছে, মানে প্রত্যেকটা টেস্ট পেপারে পেজে পেজে এটা আছে। 6 নম্বরের প্রশ্ন কি বলেছে, 6 নম্বরের প্রশ্ন বলেছে একটি সমকোণী চৌপলের কর্ণের সংখ্যা কটি, তোমরা তো জানো যে একটি সমকোণী চৌপলের কর্ণের সংখ্যা 4টি। ঠিক আছে, এবার আমি 3 দাগের প্রশ্ন সলভ করাবো, সত্য মিথ্যা রোমান অনেক কী বলেছে, অংশীদারি কারবারে কি বলেছে অংশীদারদের প্রত্যেকের দেয় মানে প্রত্যেকের দেয় অর্থ অংশীদারগণের নিজস্ব মূলধন, একদম ঠিক বলেছে, কারণ যারা অংশীদারি কারবারে যারা যে টাকা দিচ্ছে প্রত্যেকে, তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু অংশীদারগণের নিজস্ব মূলধন, মানে তাদের মূলধনই তারা দিচ্ছে, এটা তো সত্যই হবে। পরের প্রশ্ন কী বলেছে রোমান 2-তে,
তো দেখো পরের প্রশ্ন কি বলেছে, রোমান টুতে 7-√3 দ্বিঘাত করণীর অনুবন্ধী করণী হবে -7+√3। তোমাদের আমি বারবার করে বুঝিয়েছি যে এরকম টাইপের হবে না, কারণ এর অ্যান্সার হবে 7+√3, এর অনুবন্ধী করণী হবে, অর্থাৎ এটা মিথ্যা আছে। আমাদের রোমান থ্রির প্রশ্ন কি বলেছে, দুটি চতুর্ভুজের অনুরূপ কোণগুলি সমান হলে চতুর্ভুজটি সদৃশ হবে, এটা মিথ্যা আছে। দুটি চতুর্ভুজের অনুরূপ কোণগুলি সমান হলে চতুর্ভুজটি কোনোদিন সদৃশ হতে পারে না, ঠিক আছে, মিথ্যা। পরের প্রশ্ন কি বলেছে, রোমান ফোরের প্রশ্ন, যে কোনো একটি কোণ থিটার জন্য সাইন থিটা -4/3 সম্ভব? না, এটা সাইন থিটা -4/3 সম্ভব হবে না, পুরোপুরি অঙ্কটাই ভুল, ঠিক আছে। কোনো প্রশ্নই ওঠে না যে সাইন থিটা -4/3 সম্ভব, থিটার কোনো মানের জন্য এটা হতেই পারে না। 5 নম্বরের প্রশ্ন, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে উহার আয়তন দ্বিগুণ হবে, ঠিক আছে। তো দেখো আমি অঙ্কটা করে দেব তোমাদের। আমাদের পরের প্রশ্ন কি বলেছে, রোমান 6-এ 2, 3, 5, 4, 5, 6 তথ্যটির মধ্যমা হবে 4.2, এটাও ভুল আছে। তো দেখো রোমান 5 এবং রোমান 6 আমি করে দিচ্ছি, তোমরা দেখে নাও সত্য না মিথ্যা, তাহলে তোমরা বুঝতে পারবে দুটোই মিথ্যা হবে। আমি কী করে মিথ্যা হবে সেটা তোমাদের আমি প্রমাণ করে দেখাবো। তো দেখো 5 জায়গাটা মিথ্যা আছে, আমি তোমাদের প্রুফ করে দেখাচ্ছি। গোলকের ব্যাসার্ধ -2r একক বলেছে, আয়তন 4/3πr³, ঠিক আছে। তো দেখো 4/3πr এর মান 2r, 2r এর মাথায় কিউব, 4/3πr³ × 8, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 2 গুণ হবে না, এর অ্যান্সার হবে 8 গুণ হবে, অর্থাৎ এটা কি আছে, এটা আমাদের মিথ্যা আছে, ঠিক আছে। তো দেখো 6 জায়গার অঙ্কটাও আমাদের মিথ্যা আছে, 2, 3, 4, 5, 6 এটা আমি সাজিয়ে নিয়েছি, ঠিক আছে। তো দেখো এটা আমরা দেখতে পাচ্ছি যুগ্ম, ঠিক আছে, 1/2, n/2, তম প্লাস n/2 প্লাস অন্তম, এইভাবে আমি করাইনি, আমি জাস্ট মিডিল পজিশানে 4 আর 5 রয়েছে, 4 আর 5 যোগ করলে 9 হয়, 9 কে 2 দিয়ে ভাগ করলে 4.5 হয়, অর্থাৎ এর অ্যান্সার হবে 4.5, এটা কিন্তু মিথ্যা আছে, ঠিক আছে। বইতে যেটা বলেছে সেটা বলেছে আমাদের, বইতে বলেছে 4.2, কিন্তু এটা মিথ্যা আছে, এর অ্যান্সার হবে 4.5, ঠিক আছে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ। আমরা প্রত্যেকটা সেট নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে।